কেন ফিরে এলে, কেন মনে করিয়ে দিলে সব। কষ্ট পাবে জানি, মেনে নিতে পারছি নাই ঠোঁটের অভিমান। কান্না পাবে জানি, চলে যাওয়ার ফলক বলবে দূরত্বের বয়ান। কষ্ট পাবে জানি, মেনে নিতে পারছি নাই ঠোঁটের অভিমান। কান্না পাবে জানি, চলে যাওয়ার ফলক বলবে দূরত্বের বয়ান। শোনো, আমি আবার জন্ম নেব, হব সবার শেষে বাড়ি ফেরা তোমার জাতিসার। শোনো, আমি আবার জন্ম নেব, এই মুখের আদল বদলে গেলে চিনবে গলার স্বর। তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো, তুমি আমায় তখন দুঃখ হতে দাও, তুমি আমায় তখন দুঃখ বলেই ডেকো। তুমি আমার কেন দুঃখ হতে চাও? এই তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। জানেন কত বড় ক্ষতি হয়েছে ওদের? শুটিং তো বন্ধ, কত টাকা লোকসান আপনি জানেন? ওরা আপনাকে পুলিশে দিতে পারত। সত্যি সত্যি কেউ কামড়ায় নাকি? আরে ওটা অ্যাক্টিং, আপনি কামড়ে দিলেন। হ্যাঁ, তাও আবার নায়িকাকে। আরে আমার ভুল হয়ে গেছে স্যার। বাহ, এইটুকু বললেই সাতক্ষণ মাপ। হ্যাঁ, এটা আপনার স্কুল নাকি যে আপনি যা ইচ্ছে তাই করবেন আর সবাই আপনাকে সহ্য করবে? স্যার, আমি তো ইচ্ছে করে। আপনার এলএম বোঝা গেছে, আপনি তো বিপজ্জনক মশাই। বাচ্চাদের স্কুলে আপনাকে রাখবো কি করে? স্যার, আমি বাচ্চাদের খুবই ভালোবাসি। আর না বাসলে কামড়ে দেন। হ্যাঁ স্যার, আমি ক্ষমা চেয়ে নেবো ওদের কাছে। ক্ষমা? ক্ষমা কার কাছে চাইবেন? ট্রাস্টি বোর্ড আর আপনাকে রাখবে না। স্কুলের মান ইজ্জত সব ডুবিয়ে দিয়েছেন আপনি। ছি 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 ছি, এই যে চিঠি ধরুন। আর আসতে হবে না, হিসেবপত্র বুঝে নেবেন পরে কোনো দিন এসে।